দেখো এই আগের দিনে আমরা করেছিলাম টাকা পয়সা এই ব্যাপারে তোমাদের কাজটা করেছিলাম। আজ দেখো তোমাদের এটা নতুন একেবারে গ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, এছাড়া আরো একক আছে, কিন্তু তোমরা আপাতত এখন এই সাতটি যে একক আমি লিখেছি এখানে, যেটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের করবে। এছাড়া আমি হোয়াটসঅ্যাপে যেগুলো পাঠিয়েছি টন, মেট্রিক টন বা কুইন্টাল, ওগুলো দেখে রাখবে, বইয়ে তো আছে, বইটাও দেখে রাখবে। দেখো কীভাবে করবো বা কী করতে হবে সেটা আমি একটুখানি বলে দিই। দেখো তুমি, আমি ছোট থেকে বড় একক লিখে থাকি, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। আর একটা দেখো আমি তীর্চিহ্নতে দেখি, দেখো এই ক্ষেত্রে মিলি থেকে আমি সেন্টিতে যাচ্ছি, সেন্টি থেকে ডেসি, ডেসি থেকে গ্রাম, গ্রাম থেকে ডেকাগ্রাম, গ্রাম না ডেকাগ্রাম থেকে হেক্টো, হেক্টো থেকে কিলো, আবার কিলো থেকে হেক্টো, হেক্টো থেকে ডেকা। দেখো তোমরা কিন্তু পরপর মনে রাখবে, কি বললাম, এই এককগুলো কিন্তু পরপর মনে রাখবে, কারণ হচ্ছে পরপর মানে এর থেকে এ দশ গুণ বড়, এর থেকে এ দশ গুণ বড়, এর থেকে এ দশ গুণ বড়, এ দশ গুণ বড়, দশ গুণ বড়, ঠিক আছে, আর এর থেকে দশ গুণ ছোট, দশ গুণ ছোট, দশ গুণ ছোট, তাহলে এইভাবে না মনে রাখবে, তাহলে আমরা যখন অঙ্কগুলো করবো তখন বুঝতে পারবো না যে আমি কত ঘর গেলাম। দেখো আমরা যখন ছোট একক থেকে বড় এককে যাব, ছোট থেকে বড়, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে, কি করবো, ভাগ করবো, তাহলে কত দিয়ে ভাগ করবো, যত ঘর যাবো, ধরো আমি মিলি থেকে ডেসিতে যাবো, তাহলে ক ঘর গেলাম, এক ঘর, দু ঘর, তাহলে একের পাশে তত শূন্য দিয়ে ভাগ করবো। আবার দেখো আমি মিলি থেকে গ্রামে যাচ্ছি, ক ঘর, এক, দুই, তিন, তার মানে একের পাশে তিনটে শূন্য দিয়ে ভাগটা করবো। ঠিক একইভাবে আমি যদি বড় একক থেকে ছোট এককে আসি, ধরো কিলো থেকে গ্রামে আসছি, তাহলে ক ঘর, এক, দুই, তিন, তাই কি করবো, গুণ করবো, বড় থেকে ছোট একক করে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করবো, যত বার আসবো একের পাশে তত শূন্য দিয়ে গুণ করবো। দেখো আমি মাঝ থেকে আসতে পারি, আমি দেশি থেকে মিলি আসতে পারি, তাহলেও গুণ করতে হবে, আমি দেশি থেকে সেন্টিতে আসতে চাই তাহলেও গুণ করতে হবে, সেন্টি থেকে আমি মিলিতে আসতে চাই তাহলেও গুণ করতে হবে, যত বার আসবো একের পাশে তত দিয়ে, তত শূন্য দিয়ে গুণ করবো। মাঝে যে এটা গ্রাম, এইটা হচ্ছে মূল একক, তাহলে গ্রাম, কিলোগ্রাম এগুলো কিসের একক, সব ওজনের একক, তাহলে ওজনের মূল এককটা হচ্ছে গ্রাম। সেরকম দূরত্ব যেটা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার যেগুলো আছে মিটারে, তাদের মূল একক হচ্ছে মিটার, আর যেগুলো আমরা জল, দুধ, জল এসব মাপি লিটার দিয়ে, তাদের মূল একক হচ্ছে লিটার। তাহলে বুঝতে পারলাম যে ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হবে, আর বড় থেকে ছোটতে আসতে হলে গুণ করতে হবে। এবার আমি একটা কথা বলতে দেখা যে ছশো ডেকাগ্রাম, দেখো ডেকাগ্রাম, ডেকা কোথায়, এরকম ডেকাগ্রাম, এই ডেকাগ্রাম থেকে আমি কিলোগ্রাম যাবো, হেক্টো কিলো, কবার, দু ঘর, তাহলে আমি ছোট থেকে বড় দিয়ে আছি, কী করবো, ভাগ করবো, তাহলে ভাগ করছি, দেখো কত দিয়ে ভাগ করবো, দু ঘর গ্রাম মানে দুটো শূন্য দিয়ে ভাগ করবো, দেখো ছশো ডেকাগ্রাম হয়েছে, লিখে দেখো ছয় খাইয়ে কত হলো, ছশো মিলে গেল, তাহলে ছয় কিলোগ্রাম, তাহলে উত্তর পেয়ে গেলাম। আমি আর উত্তরটা লিখলাম না, তোমরা উত্তরটা লিখে নেবে যে উত্তর হলো ছয় কিলোগ্রাম। ঠিক একইভাবে আর একটা আমাকে দেখাচ্ছি, দেখো পাঁচ গ্রাম সমান কত মিলিগ্রাম, গ্রাম, মিলিগ্রাম, তাহলে আমি কি আসছি, বড় থেকে ছোটতে আসছি, তাই কি করবো, গুণ করবো, কত দিয়ে গুণ করবো, একের পাশে কটা শূন্য, এক, দুই, তিন, তিন ঘর, তিনটে শূন্য দিয়ে গুণ করতে, তাহলে এভাবে গুণ ভাগ করা খুব সহজ, দেখো পাঁচ একে পাঁচ, তিনটে শূন্য বসে, তাহলে এত কি হয়ে গেল, মিলি গ্রাম, বুঝতে পারছি, খুবই সহজ, গুণ আর ভাগ করা দেখবে খুব একটা অসুবিধা হবে না, সংখ্যাটা একটু বড় কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এইভাবে আরো আমি কিছু অঙ্ক দেখাচ্ছি, দেখো তো আবার এরকম ধরনের কিছু অঙ্ক দেখাচ্ছি, দেখো তিন নম্বরে দুই শূন্য তিন চার গ্রাম, এত গ্রাম সমান কত কি গ্রাম, কত গ্রাম, তাহলে আমি কত কি গ্রাম, গ্রাম থেকে কি গ্রাম করতে হবে, তাহলে কত 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 গ্রাম, গ্রাম থেকে ডেকা, হেক্টো, কিলো, তিন ঘর, ছোট থেকে বড় দিয়ে আছে, তাহলে কি করবো, ভাগ করবো কটা শূন্য দিয়ে, তিনটে শূন্য দিয়ে, দুই শূন্য তিন চার গ্রাম। দেখো
এই ভাগ করা কত সময় যাবে? দুই খাইলে দুই এক, দুই এক হাজারের গুণ করে কত হবে? 2011 ব্যাস চার তিন চার তিন এক দুই তিন চার এক দুই তিন চার 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 অঙ্ক দিয়ে ভাগ করে চার থেকে নিয়ে নিলাম ব্যাস। তার কত রইল আমার? 34 গ্রাম পড়ে রইল। এটা কি হয়ে গেল? 3 গ্রাম। তাহলে উত্তর কি হলো? তাহলে উত্তর হলো কি? 2 কি গ্রাম? 34 গ্রাম। 34 গ্রাম অসুবিধা নেই। তাহলে গ্রাম কত কিগ্রাম কত গ্রাম? তাহলে 2 কিগ্রাম 34 গ্রাম। দেখো এরকম কি গ্রাম গ্রাম যদি যোগ করি বা বিয়োগ করি, তাহলে যোগ করার সময় কি লিখবো আমি? ঠিক ঠিক কি গ্রাম মানে কি গ্রাম গ্রামে ঘর গ্রাম লিখে যোগ বিয়োগ করবো, যেমন টাকা পয়সাতে করেছি। দেখো ছোটবেলা লিখছিলাম কি গ্রাম গ্রাম, প্রথমে কি আছে? 20 কি গ্রাম, তাহলে 20 3 3 5। তাহলে দেখো খেয়াল রাখবে যেমন টাকা পয়সাতে পয়সা করে দুটো অঙ্ক থাকতেই হয়, সেরকম কিগ্রা গ্রাম যদি থাকে তাহলে এই গ্রামে ঘরে তিনটি অঙ্ক থাকবে, মানে এ থেকে এ তিন এ শূন্য গুণ বড় মানে 1000 গুণ বড়, ওই জন্য তিনটে অঙ্ক থাকতেই হবে, না থাকলে তখন তোমাকে সব চিহ্ন করতে হবে শূন্য বসে নিতে হয়। তারপর 65 65 কিগ্রা 40 গ্রাম, এবার 40 গ্রাম এসে যাবে। এবার দেখো 7 কিগ্রা, 7 এর সাথে কোথায় বসাবো? এইখানে বসাবো সাত। আর 9 গ্রাম, 9 মানে কোথায় বসবো? এইখানে 9 বসলাম, তাহলে এই দুটো কি হবে? শূন্য। একটু ছোট্ট লিখছি দেখো, 9 আর 14 4 আর থাকে 1, 4 4 8 3, 7 আর 12 2 আর থাকে 1 আর 9, তাহলে কত হলো? 92 কি গ্রাম আর এত গ্রাম। তাহলে যোগ বলা গেল, আমি উত্তরটা লিখছি না, নিয়ে যোগ বসাম 92 কি গ্রাম 384 গ্রাম। ঠিক একই ভাবে দেখো একটা বিয়োগ করে দেখাচ্ছি, ঠিক একই ভাবে লিখবো কিগ্রা আর গ্রাম। দেখো কিগ্রা আছে 35 কিগ্রা আছে 75 গ্রাম, কিন্তু 75 গ্রাম গ্রামে হয় কিন্তু দুটি অঙ্ক আছে, আর আছে 22 কিগ্রা আর 89 গ্রাম। এখানে দেখো দুটো অঙ্ক আছে, তাহলে তোমাকে তিনটে অঙ্ক করে নিতে হবে, তা না দেখবে সমস্যাটা হবে। এবার বিয়োগটা করলে বুঝতে পারবে, একটা এই শূন্য যদি না বসাতাম তাহলে তুমি এইখানে নিয়ে চলে আসতে, তাহলে একটা দিতে 10 9 দিতে, তাহলে 9 কি এখানে হবে? আবার হাতে একটা 3 2 5 চার পাঁচ দুই দিতে আর এক, এই ভুলটা এইখানে হতো যদি আমি ওই শূন্যটা না নিতাম। এই যে হাতে এক থাকতে এলো হাতে এক আছে দেখো, তাহলে এই একটা এখানে নিয়ে করে ফেলতে এটা ঠিক হতো, কিন্তু এইটা শূন্য থেকে যাবে, তাহলে শূন্য হবে না, এটা নয় হচ্ছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, ভালো করে পরীক্ষা দেবে। তোমাদের ক্লাসও মোটামুটি শেষ, আমরা যা পাঠিয়েছি পেয়ে যাবে সবই, ভালো করে মন দিয়ে পরীক্ষা দেবে, তো অ্যানুয়াল পরীক্ষা সবাই সময় পেয়ে যাবে। ঠিক আছে, আর এই পর্যন্ত।